বিরোধীদের আন্দোলন দমাতে আমেরিকান কৌশল প্রয়োগ করতে পারে পুলিশ মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন তাকে উৎখাত করলে কে ক্ষমতায় আসবে বলেন কর্মীদের মূল্যায়নে উপজেলা নির্বাচন মুক্ত করতে চেয়েছে আওয়ামী লীগ থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন দেশটিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে প্রতিবেদন কূটনৈতিক সম্পর্কের বাহান্ন বছর পর সম্প্রতি থাইল্যান্ডে বাংলাদেশ সরকার প্রধান পর্যায়ের প্রথম সফর যেখানে ছয় দিন অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর পরবর্তী গণভবনে বৃহস্পতিবার তাঁর সংবাদ সম্মেলন বাংলাদেশের উল্লেখযোগ্য সফরে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার পাশাপাশি সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি জ্বালানি শুল্ক ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক হয় দুই দেশের মধ্যে সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল ফিলিস্তিনে অমানবিক নির্যাতনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আমেরিকায় বারবার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাই নিজের ঘরকে আগে সামাল দেওয়া উচিত এখন যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারি সেটা করতে পারি আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সমালোচনা করেন অতিডান এক হয়ে যাওয়ার যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে প্রধানমন্ত্রী বলেন প্রভাবমুক্ত উপজেলা নির্বাচন করতে দলীয় নেতাদের স্বজনদের বিরত রাখতে চেয়েছে আওয়ামী লীগ উপযুক্ত নেতা না থাকায় নির্বাচনে অংশ নিতে পারছে না বিএনপি হয়তো এক জায়গায় 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 বউকে ছেলেকে এগুলি আসলে ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে যে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রী চোদ্দ দলের সঙ্গে আওয়ামী লীগের জোট আছে এবং থাকবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি সড়ক যোগাযোগ ব্যবস্থা আবদুল্লাহ সাফি নাগরিক ঢাকা করেছিল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার